ময়ূরে দিয়ে কীভাবে ময়ূর বানাতে হয় শিখবো। প্রথমে আমাদের একটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে এরকম করে, এইভাবে আস্তে আস্তে করে ময়ূরের আকার নিয়ে আসতে হবে। দেখতে থাকুন, আপনারা দেখছেন পাহাড়ি গ্যালারি, দেখতে দেখতে আমাদের ময়ূরের স্ট্রাকচার হয়ে গেছে। এগুলোকে ভালো করে ফিনিশ করতে হবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন বডি তৈরি হয়ে গেছে, রোদে হালকা করে শুকিয়ে নিতে হবে এবং শুকানো হয়ে গেছে। এরপরে আমরা পুরো বডিটাকে ভালো করে হোয়াইট কালার মেরে নেব যাতে কোনো দাগ না থাকে। হোয়াইট কালার ভালো হলে রঙও ভালো ফোটে, আপনারা সবাই জানেন। এরপরে আমরা গ্রিন কালার দিয়ে দেবো। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে তোমাদের।